হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা আপনারা অনেকে দেখেছেন যে অনেক ইউটিউব চ্যানেলে কিন্তু ফটো পোস্ট করা থাকে বা পোলস পোস্ট করা থাকে বা অনেক অ্যানিমেটেড গিফটসও কিন্তু পোস্ট করা থাকে। তো এবারে আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আসলে এই ইউটিউব চ্যানেলে ফটো পোস্ট কিভাবে করে। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইউটিউবে এই যে ফটো পোস্ট করা হয় এটা কিন্তু ইউটিউবের একটা ফিচার্সের জন্য, সেই ফিচার্সটার নাম কি কমিউনিটি ট্যাব। তো অনেকেই কিন্তু এই কমিউনিটি ট্যাব সম্বন্ধে জানেন, আবার অনেকেই কিন্তু এই কমিউনিটি ট্যাব সম্বন্ধে জানেন না। তো যারা জানেন না তারা আজকের ভিডিওটিতে কমিউনিটি ট্যাব সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। তো এই কমিউনিটি ট্যাব সম্বন্ধে যারা নতুন ইউটিউবার বা নতুন ইউটিউবে কাজ শুরু করছেন তাদের কিন্তু জানা দরকার, কারণ এই কমিউনিটি ট্যাবের মাধ্যমে কিন্তু আপনি আপনার নতুন ইউটিউব চ্যানেলকে দ্রুত গ্রো করাতে পারেন। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কমিউনিটি ট্যাব সম্বন্ধে বিস্তারিত জানাবো, যেমন কি না কমিউনিটি ট্যাব কি, কমিউনিটি ট্যাব ফিচার্সটা পাওয়ার জন্য আপনাকে কি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, তার সাথে সাথে কীভাবে আপনি কমিউনিটি ট্যাব ব্যবহার করে আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করবেন, এবং সেই সাথে আপনাদেরকে দেখাবো যে কমিউনিটি ট্যাবে ফটো বা অ্যানিমেটেড গিফটস কিভাবে পোস্ট করবেন। তো এটা জানতে হলে আজকের ভিডিওটি অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে। আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে এমনই ইউটিউব রিলেটেড টিপস পেতে আমাদের ডিজিটাল টিপস বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করুন। আর যদি আপনি আমাকে ফেসবুক টুইটার এবং ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন তাহলে লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, এখনই ফলো করুন। তো আসুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা প্রথমে আমি আপনাদেরকে বলে দিই যে ইউটিউবের এই কমিউনিটি ট্যাবটা কি। না কমিউনিটি ট্যাব কি, কমিউনিটি ট্যাব হলো ইউটিউবের এমন একটা ফিচার্স যেখানে আপনি ভিডিও আপলোড না করে আপনার ভিউয়ার্সদের সাথে কন্টিনিউ জুড়ে থাকতে পারেন। তো এবার অনেকের মনে হতে পারে যে ভিডিও না বানিয়ে কিভাবে তাদের ভিউয়ার্সদের সাথে জুড়ে থাকবেন। তো মনে করুন আপনি কোনো একটা কারণে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারছেন না, আপনি ততক্ষণ কি করতে পারেন আপনার ইউটিউব চ্যানেলে ফটো বা পোলস বা কোনো অ্যানিমেটেড গিফটস পোস্ট করে কিন্তু আপনার ভিউয়ারদের সাথে জুড়ে থাকতে পারেন। তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে ইউটিউবের কমিউনিটি ট্যাব ফিচার্সটা আসলে কি। তো বন্ধুরা এবার আমি আপনাদেরকে বলে দিই যে ইউটিউব চ্যানেলে এই কমিউনিটি ট্যাব ফিচার্সটা পাওয়ার জন্য আপনাকে কি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। তো আপনার ইউটিউব চ্যানেলে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আপনি এই কমিউনিটি ট্যাব ফিচার্সটা পেয়ে যাবেন। তো আগে এটা 1000 সাবস্ক্রাইবার সংখ্যা কমপ্লিট করার পর কিন্তু পাওয়া যেত, কিন্তু বর্তমানে ইউটিউব থেকে কমিয়ে এটাকে 500 সাবস্ক্রাইবারে করা হয়েছে। তো আপনার ইউটিউব চ্যানেল যখন 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করবে তার 1 সপ্তাহ পরে কিন্তু আপনি এই কমিউনিটি ট্যাব ফিচার্সটা পেয়ে যাবেন। তো এবার কথা হচ্ছে কিভাবে আপনি এই কমিউনিটি ট্যাব ফিচার্সটা ব্যবহার করে আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করবেন। তো সেটা আমি আপনাদেরকে বলে দিই। না মনে করুন আপনি আপনার ইউটিউব চ্যানেলে কোনো একটি ভিডিও পোস্ট করছেন, তো সেই ভিডিওটার নোটিফিকেশান যতক্ষণ যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ভিডিওর ভিউজ আসবে। তারপরে কি হবে, আপনি ওই ভিডিওটার যে থাম্বনেল রয়েছে সেই থাম্বনেল ইমেজটাকে আপনি কিন্তু কমিউনিটি ট্যাবে আপলোড করে সেখানে কিন্তু ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে আবারও পোস্ট করতে পারেন। আবারও যখনই আপনি পোস্ট করবেন তখন কী হবে, ওই যে কমিউনিটি ট্যাবে আপনি ফটোটা পোস্ট করলেন আপনার যত সাবস্ক্রাইবার রয়েছে সমস্ত সাবস্ক্রাইবারের কাছে কিন্তু আবারও আপনার ওই ভিডিওটার নোটিফিকেশান যাবে। তখন কী হবে, তারা ওই লিঙ্কে ক্লিক করে আপনার সেই ভিডিওটা আবারও দেখবে, আর দেখা মানে কিন্তু আপনার ভিডিওর ভিউজও কন্টিনিউ বাড়তে থাকবে, আর ভিউজ বাড়া মানে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে গ্রো দ্রুত হবে। অর্থাৎ কি না প্রথম একবার ভিডিও পাবলিশ করার পর একবার নোটিফিকেশান যাবে, আবার আপনি যখন কমিউনিটি ট্যাবে সেই ভিডিওটার থাম্বনেল এবং লিঙ্ক দিয়ে যখনই আবার পোস্ট করবেন কমিউনিটি ট্যাবে তখন কিন্তু কমিউনিটি ট্যাব থেকে কিন্তু আবারও সেই সব সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশান যাবে এবং তারাও কিন্তু ওই ভিডিওটা আবারও দেখবে। দেখা মানেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ভিউজ এবং ওয়াচ টাইম দুটোই বাড়তে থাকবে। তো আপনি আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই কমিউনিটি ট্যাব ব্যবহার করে আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করা যেতে পারে, কারণ এই কমিউনিটি ট্যাবে কিন্তু যতবার আপনি ফটো বা ভিডিও পোস্ট করবেন ততবার কিন্তু আপনার সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশন যাবে। তো এটা নতুন ইউটিউবারদের কাছে কিন্তু একটা ভালো সুযোগ, যখনই তাদের 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তারা এই কমিউনিটি ট্যাব পেয়ে যাবে। আর কমিউনিটি ট্যাব পেয়ে যাওয়া মানে এই কমিউনিটি ট্যাব ব্যবহার করে কিন্তু তারা আরও তাদের ইউটিউব চ্যানেলে ভিউজ এবং ওয়াচ টাইম বাড়াতে পারেন। তো এবার কথা হচ্ছে আপনার কমিউনিটি ট্যাব পেয়ে যাওয়ার পরে কীভাবে আপনি আপনার কমিউনিটি ট্যাবে ফটো পোস্ট করবেন বা কোনো প্রশ্ন টাইপের কোনো পোল পোস্ট করবেন। তো চলুন সেটা মোবাইল স্ক্রিনে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো আপনার ইউটিউব চ্যানেলে ফটো পোস্ট করার জন্য প্রথমে আপনাকে ইউটিউব যে অ্যাপ্লিকেশানটা আছে সেটা ওপেন করে নিতে হবে। তো ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি প্লাস বাটন দেওয়া আছে। তো আপনাকে কী করতে হবে, এই প্লাস বাটনে ক্লিক করতে হবে। তো প্লাস বাটনে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাবেন এখানে কিন্তু একটা ক্রিয়েট পোস্ট বলে একটা অপশান দেওয়া আছে। তো আপনার ইউটিউব চ্যানেলে ফটো বা পোল বা অ্যানিমেটেড গিফট পোস্ট করার জন্য এখানে জাস্ট এই যে ক্রিয়েট এ পোস্ট বলে অপশান দেওয়া আছে, তো আপনাকে জাস্ট এই ক্রিয়েট এ পোস্ট অপশানটিতে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট এ পোস্ট অপশানটিতে ক্লিক করার পর এখানে আপনার সামনে যত ফটো আছে সব চলে আসবে। তো এখান থেকে দেখুন ইমেজ পোল বলে অপশান দেওয়া আছে, টেক্সট বলে অপশান দেওয়া আছে, টেক্সট পোল বলে অপশান দেওয়া আছে। তো আপনি চাইলে এখান থেকে যেটা খুশি সেটা সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে ফটো পোস্ট করব, তাই এখানে ফটো উপর ক্লিক করে নিলাম। নেওয়ার পর এখানে নেক্সট অপশানটিতে ক্লিক করলাম। তো নেক্সট অপশানটিতে ক্লিক করার পর এখানে আপনার সামনে যে ফটোটা আপনি সিলেক্ট করেছেন সেটা আপলোড হবে। তো আপনাকে কী করতে, আপনি চাইলে এখানে কিন্তু কোনো টেক্সট এখানে দিতে পারেন। তো আমি এখানে মনে করুন দিয়ে দেব প্লিজ কমেন্ট। তো প্লিজ কমেন্ট এটা দিয়ে দিলাম। তো এরপরে আপনি চাইলে কিন্তু এখানে যদি আপনি কোনো বড় ক্রিয়েটারদের নিয়ে ভিডিও বানান তো আপনি চাইলে তাদেরকেও মেনশান করতে পারেন। তো মেনশান করার জন্য এখানে জাস্ট @ দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে সেই চ্যানেলের নামটা দিয়ে দেবেন। তো মনে করুন এখানে আমি আমার নিজের চ্যানেল দেখাচ্ছি। তো এখানে সেই চ্যানেলের নাম যখনই আপনি সার্চ করবেন তখন দেখতে পাবেন অটোমেটিক কিন্তু তার নাম এখানে শো করবে। তো সেই চ্যানেলটাতে জাস্ট আপনি ক্লিক করবেন, করার পর দেখুন এখানে কিন্তু মেনশান হয়ে গেল। এরপরে আপনি কি করবেন, জাস্ট এখান থেকে পোস্ট অপশানটিতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার পোস্টটা পাবলিশ হয়ে যাবে। বা কিন্তু আপনি যদি এটাকে শিডিউল করতে চান তাহলে এখানে যে এই যে ঘড়ির চিহ্নটা দেওয়া আছে এটাতে ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনি চাইলে টাইম সেট করে দেবেন। তো টাইম সেট করার পর এখানে ডান অপশানটিতে ক্লিক করবেন, করার পর এখানে পোস্ট অপশানটিতে ক্লিক করবেন। তো আমি যেহেতু ডাইরেক্ট পোস্ট করব, পাবলিশ করে দেব, তাই এখানে পোস্ট অপশানটিতে ক্লিক করব। তো এখানে পোস্ট অপশানটিতে ক্লিক করলাম। তো পোস্ট অপশানটিতে ক্লিক করার পর দেখুন এখানে পোস্ট ক্রিয়েটেড বলে অপশান চলে এসেছে, এখানে ভিউ বলে অপশান দিয়ে দিয়েছে। তো আমি জাস্ট ভিউ অপশানটিতে ক্লিক করব, করার পর দেখুন এখানে এই যে কমিউনিটি ট্যাব বলে লেখা আছে কমিউনিটি। তো এখানে দেখুন আমি পোস্টটা আমি করেছি সেটা কিন্তু এখানে চলে এসেছে। এছাড়া নিচেও আমি দেখেছেন এখানে কিন্তু পোস্ট আমি অলরেডি করেছি। তো এই ভিডিওটা আমি অলরেডি যখন পাবলিশ করেছি তখনও নোটিফিকেশান গিয়েছে, তারপরে আবার আমি এখানে আমার সেই ভিডিওর লিঙ্ক দিয়ে আবার আমি পোস্ট করেছি, এটাতে ক্লিক করে কিন্তু আবার কেউ আমার ভিডিওটাকে দেখতে পারে। তো এইভাবে দেখুন আমার যে ব্লগ রয়েছে সেই ব্লগ চ্যানেলের থাম্বনেল দিয়ে আমি এখানে তার লিঙ্কটাও দিয়ে দিয়েছি। এইভাবে দেখুন আমি কতগুলো পোস্ট এখানে করেছি। তো আপনিও এইভাবে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে ফটো পোস্ট করতে পারেন। তো এরপরে আপনি চাইলে এখানে আবারও ক্রিয়েট পোস্ট অপশানটিতে ক্লিক করে এখানে ইমেজ পোল দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এখানে দুটো ইমেজ সিলেক্ট করবেন, এখান থেকে আপনি আপনার ভিউয়ার্সদের এখানে কিছু জিজ্ঞাসা করার জন্য এখানে দিতে পারেন। তো আমি এখানে এগুলো দেব না, এখান থেকে ডিসকার্ড করে দেব। এছাড়া কি ক্রিয়েট এ পোস্ট অপশানটিতে ক্লিক করে এই টেক্সট অপশানটিতে ক্লিক করবেন। এখানে আপনি যেটা দিতে চান, যে টেক্সটটা আপনি এখানে আপনার ভিউয়ারদের সামনে দিতে চান সেই টেক্সটটা এখানে এন্টার করে নেবেন, নেওয়ার পর পোস্ট অপশানটিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার যে টেক্সটটা সেটা পাবলিশ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে ফটো পোস্ট করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করুন। তো যাই হোক বন্ধুরা, আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।